আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় ভিউয়ার্স, আশা করি সকলেই ভালো আছেন। সবাইকে মেডিসিন ইনফো ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের পক্ষ থেকে স্বাগতম। চলে আসলাম আরও একটি গুরুত্বপূর্ণ মেডিসিনের রিভিউ দেখানোর জন্য। আজকে যে মেডিসিনটির রিভিউ আপনাদের সামনে শেয়ার করব তা একটি লোশন। লোশনটির নাম হলো লোরিক্স প্লাস লোশন, জেনারিক নেম হলো প্রেমেথ্রিন বিপি 5% এবং ক্রোটামিটন বিপি 10%। এই লোশনটি প্রোডাকশন এবং বাজারজাত করে থাকে অপশন ইন ফার্মাসিউটিক্যাল লিমিটেড। আজকে আমি আপনাদেরকে জানিয়ে দেব এই লোশনটি আমরা কী কী সমস্যার কারণে ব্যবহার করতে পারবো, এটি ব্যবহার করার সঠিক নিয়ম কী, কতদিন ব্যবহার করতে হবে, এর দামসহ আরও বেশ কিছু গুরুত্বপূর্ণ ইনফরমেশন থাকবে ভিডিওতে। তার জন্য অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ থাকলো। তো প্রথমে আমি আপনাদেরকে জানিয়ে দেব এটি কী কী ইন্ডিকেশনে আপনি ব্যবহার করতে পারবেন। এর মূলত দুটি ইন্ডিকেশন আছে, একটি হলো স্ক্যাবিক আর একটি হলো প্রোরাইটিক। তো স্ক্যাবিক এবং প্রোরাইটিক এই দুটি ইন্ডিকেশনই হলো স্কিনের ইন্ডিকেশন। আমরা স্কিনে অনেক সময় চুলকানি হয়ে থাকে, শরীরের প্রায় সর্বত্রই চুলকানি হয়ে থাকে এবং অনেক সময় দেখা যায় যে ঘামাচির মতো ছোটো ছোটো গোটা হয়েছে এবং মারাত্মক ধরনের চুলকানি হচ্ছে। শরীরের প্রায় সমস্ত জায়গায় এই ধরনের প্রবলেমগুলো দেখা যায়, তাদের জন্য ডাক্তার এই লোরিক্স প্লাস লোশনটি সাজেস্ট করে থাকে বা আপনি কেমিস্ট শপ থেকেও ক্রয় করে ব্যবহার করতে পারবেন। যখন আপনি দেখবেন আপনার শরীরে ঘামাচির মতো হয়েছে এবং খুব বেশি চুলকানি হচ্ছে, বেশ কিছুদিন হয়ে গেছে বিভিন্ন ওষুধ সেবন করছেন কিন্তু সুস্থ হচ্ছে না, তখন আপনি এই লোশনটি ব্যবহার করতে পারেন। এই লোশন ব্যবহারের পাশাপাশি আপনাকে আরও কিছু মেডিসিনও সেবন করতে হতে পারে, যেমন কিছু অ্যান্টিহিস্টামিন সেবন করা লাগতে পারে চুলকানি কমানোর জন্য এবং ফ্লোকোনাজল জাতীয় কোনো কিছু মেডিসিন সেবন করা হতে পারে। যদি আপনি ডাক্তারের সাথে পরামর্শ করেন অবশ্যই ডাক্তার আপনাকে সাথে আরও কিছু মেডিসিন দিয়ে থাকবে, আর যদি আমাদের কাছ থেকে পরামর্শ নিতে চান তাহলে কমেন্ট করে জানাবেন, আমরাও আপনাদেরকে পরামর্শ দিয়ে থাকবো যে সাথে কী কী মেডিসিন আপনি সেবন করবেন। তো এই লোরিক্স প্লাস লোশনটি ব্যবহারের নিয়ম এখন আপনাদেরকে আমি বলবো, খুব মনোযোগ সহকারে শুনবেন। এই লোশনটি অ্যাডাল্ট না, 2 বছর থেকে উপরে সবাই ব্যবহার করতে পারে। 2 বছর থেকে 4 বছর বা 5 বছরের মধ্যে যেসব বাচ্চারা আছে তাদের জন্য পরিমাণে কম নিতে হবে, আর যারা অ্যাডাল্ট তাদের জন্য পরিমাণে একটু বেশি নিতে হবে। আপনি যেরকম বডিতে লোশন বা অয়েল ব্যবহার করেন ঠিক একইভাবে হাতে নিয়ে সমস্ত শরীরে, গলা থেকে একেবারে পায়ের নিচ পর্যন্ত সমস্ত শরীরে ব্যবহার করবেন। করার পরে 1 ঘন্টা পরে গোসল করবেন, আবার ঠিক 7 দিন পরে একই নিয়মে ব্যবহার করবেন। আশা করি 7 দিনের মধ্যে আপনি সুস্থ হয়ে যাবেন, যদি না হন তাহলে আপনি এভাবে 1 সপ্তাহ পর 2 বার বা 3 বার ব্যবহার করতে পারবেন, এর মধ্যে অবশ্যই আপনি সুস্থ হয়ে যাবেন। আর যাদের খুব বেশি সমস্যা, 7 দিনে কাজ হচ্ছে না, সেক্ষেত্রে আপনি ইচ্ছে করলে 3 দিন পরেও করতে পারবেন, তবে সাধারণত এটি 7 দিন পরে পরে করার নিয়ম, 3 দিনে করলেও তেমন কোনো ক্ষতি হবে না। এটি হলো মূলত এই লোরিক্স প্লাস লোশনের ব্যবহারের নিয়ম। আর এই লোশনটির খুচরা মূল্য হলো 110 টাকা করে। ভিউয়ার্স, লোরিক্স প্লাস লোশন সম্পর্কে যদি আপনি আরও কোনো পরামর্শ চান তাহলে অবশ্যই আমাদেরকে কমেন্ট করলে খুব দ্রুত আমরা অ্যান্সার করার চেষ্টা করব। এবং সর্বোপরি এই চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ করে আজকের মতো এখানেই শেষ করছি। ভালো থাকুন সবাই, আসসালামু আলাইকুম।